বার্লিনের বিশেষ অলিম্পিক গেমসে আরও একটি খুশির দিন পার করল বাংলাদেশ। আগের দিন বোচেও 200 মিটার দৌড়ে স্বর্ণজয়ের সুখস্মৃতির মাঝে এবার সাঁতারে 3-3 সোনার সাথে একটি রৌপ্য ও ব্যাডমিন্টনও এসেছে 1 সোনার পদক। সাঁতারের 100 মিটার ব্রেস্ট স্ট্রোকে লেভেল এতে MO1 স্বর্ণ জেতেন মোহাম্মদ ওয়াদুদ কবির তনম। একই লেভেলের MO4 গ্রুপের 25 মিটার ফ্রিস্টাইলে রৌপ্য জেতেন সাঁতারু মোহাম্মদ পাই মিয়া। ফ্রিস্টাইল রিলের 4x25 মিটারে ছেলেদের গ্রুপে স্বর্ণ জেতেন আরিফ আরমান রোহান, মোহাম্মদ ওয়াদুদ কবির তনম ও মোহাম্মদ পাই মিয়া এবং মোহাম্মদ শাহিন। সেই সাথে সাঁতারে মেয়েরাও পিছিয়ে ছিল না। এই ইভেন্টের ফ্রিস্টাইলে মোসাম্মদ জ্যোতি খাতুন, মোসাম্মদ রূপালী খাতুন, মোসাম্মদ ওয়াকিয়া ও মাহিমা আক্তার সবাইকে ছাড়িয়ে স্বর্ণ জয় করে বার্লিনের দর্শকদের মুগ্ধ করেন। ভিটামিনযুক্ত নতুন লাইফ বয় হ্যান্ড ওয়াশ, দ্য জীবাণু প্রতিরোধে সাধারণ সাবানের চেয়ে 100% শক্তিশালী সুরক্ষা। এদিন ব্যাডমিন্টনও এসেছে স্বর্ণ। এই ইভেন্টের ডাবল মিক্সে 3-3 দেশকে পরাজিত করে স্বর্ণ ছিনিয়ে আনেন KM ফরদিন সোম ও পান্না আক্তার। বিশেষ চাহিদা সম্পন্ন খেলোয়াড় হয়েও সর্বোচ্চ আসরে অংশ নিয়ে বোঝালেন এই পদক জয় কতটা গৌরবের। খুবই আনন্দিত এবং গর্বিত, কারণ আমাদের আজকে প্রথম একটা ইভেন্ট ছিল যেটা ডাবলস, মিক্সড ডাবলস। মিক্সড ডাবলসে হচ্ছে আমাদের টিম স্বর্ণজয় করেছে 3 দেশকে হারিয়ে। এদিন মেয়েদের ফুটবলের শুরুটাও ছিল অসাধারণ। শক্তিশালী সৌদি আরবকে 9-0 গোলের বিশাল ব্যবধানে হারায় বাংলাদেশ। একই দিন দেশের ভলিবল টিমটাও ছিল গেল দিনের মতো অনবদ্য। সরাসরি 2 গায়ে গতরে শক্তিশালী সার্বিয়াকে হারানোয় খুশির বন্যা ছিল গোটা গ্যালারি জুড়ে। বার্লিনের স্পেশাল অলিম্পিক গেমসে আরও একটি অসাধারণ দিন পার করেছে বাংলাদেশ টিম। ব্যাডমিন্টন ডাবলসে স্বর্ণ জেতার পাশাপাশি সৌদি নারীদের 9-0 গোলে হারিয়েছে বাংলাদেশের নারীরা। বাংলাদেশের এই জয়যাত্রা অব্যাহত থাকুক এমন প্রত্যাশা সবার। জার্মানি থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ।